প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট বিডি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে একটা ব্রড কোশ্চিন আলোচনা করব। দ্য মার্চেন্ট অফ ভেনিস এই ট্র্যাজেডি এই নাটক লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটাকে ট্র্যাজি কমেডিও বলা হয়ে থাকে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চিনটা বারবার পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ পোর্শিয়া, অর্থাৎ পোর্শিয়ার ক্যারেক্টারটা স্কেচ করতে হবে, অর্থাৎ পোর্শিয়ার যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা বিশ্লেষণ করতে হবে। তো শুরু করা যাক। আমি অ্যান্সারে প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছি, ইন্ট্রোডাকশনটা আমরা একটু দেখব। পোর্শিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিউর অ্যান্ড প্রমিনেন্ট হিরোইন অফ শেক্সপিয়ার্স প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিসে পোর্শিয়া হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার একটা প্রমিনেন্ট হিরোইন। উইলিয়াম শেক্সপিয়ারের যে কয়টা হিরোইন রয়েছে, বিশেষ করে আমরা যদি দেখি অ্যাজ ইউ লাইক ইট রয়েছে রোজালিন্ড, তারপর রোমিও জুলিয়েট রয়েছে, তো এ যতগুলা হিরোইন ফিমেল ক্যারেক্টার রয়েছে, ফিমেল হিরোইন রয়েছে, সবচেয়ে ভালো এবং প্রমিনেন্ট হিরোইন হচ্ছে পোর্শিয়া। শি ইজ ডিসক্রাইবড রিস, বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড এ গার্ল উইথ স্ট্যান্ডার্ডস হু ফলোস দ্য রুলস অফ হিস ফাদার্স অ্যাট দ্য সেম টাইম এ অবিডিয়েন্ট বিলাভেড অব বাসানীয়। অর্থাৎ এখানে পোর্শিয়ার পরিচয় দেওয়া হয়েছে। পরিচয় হচ্ছে এই যে শি ইজ ডিসক্রাইব, তাকে বর্ণনা করা হয়েছে রিচ, অনেক ধনী ধনী হিসাবে, বিউটিফুল, অনেক সুন্দর হিসাবে, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হিসাবে, অ্যান্ড এ গার্ল উইথ স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এমন একটা গার্ল যার একটা ওয়েল স্ট্যান্ডার্ড রয়েছে, হু ফলোজ দ্য রুলস অফ হিস ফাদার, অর্থাৎ ফাদার্স রুলস, অর্থাৎ তার বাবা যে রুলস অ্যান্ড রেগুলেশন তার জন্য সেট করে গিয়েছেন সেই সেটগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন। এখানে ভুল রয়েছে, দ্য রুলস অফ হিস ফাদার এইটুক হবে, ফাদার্স রুল হবে না। অ্যাট দ্য সেম টাইম এ অবিডিয়েন্ট বিলভেড অব বসনীয়, বসনীয়র একজন অবিডিয়েন্ট, আমরা যেটাকে বলি গার্লফ্রেন্ড। শি ইজ এ ইউনিক কম্বিনেশন অফ উইজডম অ্যান্ড বিউটি, ইট মেক্স হার পারফেক্ট অ্যান্ড ম্যাচলেস হিরোইন। অর্থাৎ এখানে যে বলা হয়েছে তার মধ্যে ইউনিক কম্বিনেশন রয়েছে উইজডম এবং বিউটি, অর্থাৎ সুন্দর এবং জ্ঞানের একটা ইউনিক কম্বিনেশন তার মধ্যে রয়েছে, এবং মেক হার এ পারফেক্ট অ্যান্ড ম্যাচলেস হিরোইন, যেটা তাকে কী করেছে, পারফেক্ট করেছে, এবং ম্যাচলেস হিরোইন, অর্থাৎ অন্য যে আমি একটু আগে রোজালিন্ডের কথা বললাম, জুলিয়েটের কথা বললাম, তাদের চেয়ে তাদের সাথে এই পোর্শিয়ার ম্যাচ হবে না, কারণ কি তাদের চেয়ে সে একটু বেশি, তার একটু বেশি উইজডম রয়েছে, সে একটু বেশি সুন্দর, যার কারণে অন্য যে হিরোইনগুলো রয়েছে সেই হিরোইনগুলোর সাথে তার হচ্ছে মিল পাওয়া যাবে না, ম্যাচলেস হিরোইন। দ্য ক্যারেক্টার অফ পোর্শিয়া ইজ স্কেচিং বিলো, অর্থাৎ পোর্শিয়ার ক্যারেক্টারের মধ্যে আমরা যেই গুণাগুণগুলো পাই সেই গুণাগুণগুলো আমরা নিম্নে আলোচনা করব। আচ্ছা, প্রথম যেই গুণটা আমরা পাই পোর্শিয়ার মধ্যে সেটা হচ্ছে বিউটি অফ পোর্শিয়া, অর্থাৎ পোর্শিয়ার সৌন্দর্য। পোর্শিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিমেল ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিসে পোর্শিয়া হচ্ছে সবচেয়ে বিউটিফুল ফিমেল। ম্যানি প্রিন্সেস কেম টু ম্যারি পোর্শিয়া টু সি হার বিউটি, অর্থাৎ তার যে তাকে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিমেল, তাকে এই সৌন্দর্যের কারণে বিভিন্ন দেশের প্রিন্স অর্থাৎ রাজকুমার তাকে কিন্তু দেখতে আসে। দ্য প্রিন্স অফ মরক্কো অ্যান্ড দ্য প্রিন্স অফ অ্যারাগন ওয়ার ভেরি ইনফ্লুয়েন্স টু সি দ্য বিউটি অফ পোর্শিয়া, অর্থাৎ এখানে দুইটা প্রিন্সের নাম মেনশন করা আছে, একটা হচ্ছে প্রিন্স অফ মরক্কো এবং আরেকটা হচ্ছে প্রিন্স অফ অ্যারাগন। এই দুইটা প্রিন্স পোর্শিয়ার বিউটিফুল বিউটি দেখে কী হয়ে গেছিলেন, ইনফ্লুয়েন্স হয়ে গেছিলেন, বাট দে ডিড নট সাকসিড
টু চয়েস রাইট ক্যাসকেড ক্যাসকেড অর্থাৎ যে পর্ষিয়ার বিবাহের জন্য যে একটা পদ্ধতি অবলম্বন করে রেখেছিলেন, যে তার বাবা যে একটা বা ক্যাসকেড ছিল বাক্স ছিল রাইট ক্যাসকেড যে চিহ্নিত করবে তাকে পর্ষিয়ার সাথে বিয়ে দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি দ্য প্রিন্স অফ মরক্কো এবং দ্য প্রিন্স অফ অ্যারাগন তারা রাইট ক্যাসকেড চয়েস করতে পারেননি। অন দ্য আদার হ্যান্ড বসনীয় ফলস ইন লাভ উইথ পর্ষিয়ার অ্যাট হিস ফার্স্ট সাইট, অর্থাৎ বসনীয় যখন পর্ষিয়াকে প্রথমেই দেখে তাকে সে ভালোবেসে ফেলে। অর্থাৎ নায়িকা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একটা নায়ক অত সহজেই কিন্তু তাকে তার প্রেমে পড়বে না। পর্ষিয়া সুন্দর ছিল বিদায় বসনীয় যখনই তাকে দেখেছে অ্যাট ফার্স্ট সাইট তখনই তার প্রেমে পড়ে গেছে। দ্য বিউটি অফ পর্ষিয়া ক্যান বি ডিসক্রাইব বাই দ্য ফলোয়িং লাইনস, অর্থাৎ এই যে লাইনটা দিয়েছি আমি এই লাইনে পর্ষিয়ার বিউটিটা ব্যাখ্যা করা রয়েছে। এ হচ্ছে পর্ষিয়ার বিউটি। তারপর হচ্ছে নেক্সট যে ক্যারেক্টারিস্টিক গুণাগুণটা আমরা পর্ষিয়ার মধ্যে পাই সেটা হচ্ছে কালচার্ড এবং লার্নড, অর্থাৎ সে অনেক ওয়েল কালচার্ড এবং লার্ন, সে অনেক শিক্ষিত এবং অনেক ভদ্র। পর্ষিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট শেক্সপিয়ার্স হিরোইন্স ইন হিজ ম্যাচিউর রোম্যান্টিক কমেডিস। এখানে এখানে যে রোম্যান্টিক কমেডি দ্য মার্চেন্ট অফ ভেনিস বলা আছে এটার হচ্ছে প্রমিনেন্ট মোস্ট প্রমিনেন্ট হিরোইন হচ্ছেন পর্ষিয়া। শি ইজ বিউটিফুল, শি গ্রেসিয়াস, রিচ, ইন্টেলিজেন্ট অ্যান্ড কুইক হার্টেড, অর্থাৎ তিনি কি ছিলেন, বিউটিফুল ছিলেন, গ্রেসিয়াস ছিলেন, রিচ ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন এবং কুইক হার্টেড ছিলেন। শি হ্যাজ বিন গিভেন দ্য বেস্ট এডুকেশন অফ এ ওয়াইজ ফাদার, তার বাবা ছিলেন জ্ঞানী, বিদায় তাকে কী করা হয়েছিল, বেস্ট এডুকেশন দেওয়া হয়েছিল। অ্যান্ড সো কালচার্ড অ্যান্ড রিফাইন্ড, সে একদম রিফাইন্ড ছিল, অথেন্টিক ছিল, একদম পিওর ছিল। শি রিপ্রেজেন্টস অল দ্যাট ইজ সুইটেস্ট অ্যান্ড বেস্ট ওম্যানহুড, একটা মেয়ে মানুষের মতো যতগুলো ভালো গুণ থাকা প্রয়োজন, সুইটেস্ট এবং বেস্ট গুণগুলো থাকা প্রয়োজন, প্রায় সব গুণগুলোই পরিষ্কার মধ্যে ছিল। শি ক্যান কোট উইথ পারফেক্ট ইজ ফ্রম ক্লাসিক্যাল রাইটার্স অ্যান্ড ফ্রিকুয়েন্টলি অ্যালিউডস টু ক্লাসিক্যাল মিথোলজি, অর্থাৎ যেই ক্লাসিক্যাল যে রাইটারগুলো ছিল তারা যে মিথোলজিতে যেই ক্যারেক্টারগুলো উপস্থাপন করতো সুন্দরভাবে ঠিক সেইভাবে সেই রকম যেরকমভাবে পারফেক্ট কিন্তু মিথোলজি যে পারফেক্ট যে ক্যারেক্টারগুলো যেভাবে পারফেক্ট করে ইউজ করা হয়েছিল ব্যবহার করা হয়েছিল শেক্সপিয়ার এখানে পরিষ্কার ঠিক সেভাবেই ব্যাখ্যা করেছেন। উইথ অল হার রিফাইনমেন্ট অ্যান্ড লাভ অফ লার্নিং শি ইজ টিপিক্যাল প্রোডাক্ট অফ রেনেসাঁ, অর্থাৎ তার যে ক্যারেক্টারিস্টিক্স তার যে লার্নিং রিফাইনমেন্ট অ্যান্ড লাভ এর কারণে তাকে বলা হচ্ছে কি টিপিক্যাল প্রোডাক্ট অফ রেনেসান্স। রেনেসা হিজ এর ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিরোইন। এ হচ্ছে সেকেন্ড পয়েন্ট কালচার এবং লার্নিং। তারপরে তিন নম্বর পয়েন্ট যেটা দেওয়া আছে সেন্স অফ হিউমার, অর্থাৎ আমরা জানি মানুষের সেন্স অফ সাইট সেন্স অফ স্মেল স্মেলিং এই সেন্সগুলো রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সেন্স অফ হিউমার, অর্থাৎ মানুষের পাঁচটা অঙ্গ রয়েছে যে পাঁচটা অঙ্ক দ্বারা যে হিউমারটা তৈরি হয় সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। আর এই হিউমার বলতে আবার হাস্যরসাত্মক চিত্রও বোঝায় কাহিনীও বোঝায়। আচ্ছা পড়ি, হার ক্যারেক্টার ইজ ক্লেভার ব্লেন্ডিং অফ অপোজিটস, অর্থাৎ তার ক্যারেক্টার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে দ্য গে অ্যান্ড দ্য সিরিয়াসনেস। তেমনি যেরকম গে মানে হচ্ছে তিনি হচ্ছে উৎফুল্ল এবং প্রফুল্ল, তেমনি কি খুবই সিরিয়াস। দ্য ফিমেইন অ্যান্ড মাস্কুইলিন এলিমেন্টস আর স্কিলফুলি মিক্সড আপ ইন হার ক্যারেক্টার, অর্থাৎ আমরা যদি তার ক্যারেক্টারটা বিশ্লেষণ করি তাহলে একটা মেয়ে মানুষের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেই গুণগুলোও তার মধ্যে রয়েছে, আবার একটা পুরুষ মানুষের মধ্যে যেই গুণগুলো থাকা প্রয়োজন সেই গুণগুলোও তার মধ্যে রয়েছে। দ্য কি নোট অফ আর ক্যারেক্টার ইজ হার স্প্রাইটলি উইট হিউমার অ্যান্ড হিজ ট্রিট ইজ কিপ্ট প্রমিনেন্ট থ্রু দ্য প্লে, অর্থাৎ তার যে ইনফ্লুয়েন্স তার ইনফ্লুয়েন্সটা কিন্তু সম্পূর্ণ নাটকের মধ্যে ছিল। আর তার সে তার কি নোটটা হচ্ছে কি তার ক্যারেক্টারের কি নোটটা হচ্ছে ইজ স্প্রাইটলি উইট,
অর্থাৎ উদ্দীপিত জ্ঞান অ্যান্ড হিউমার এবং রহস্যরসাত্মক বিষয়। সে যে একদম সব বিষয় নিয়ে খুবই সিরিয়াস তা না, তার মধ্যে কিন্তু হাস্যরসাত্মক বিষয় ছিল, সেটা আমরা নিচে দেখব। হার উইট অ্যান্ড হিউমার ইজ ফার্স্ট সিন ইন হার রিমার্কস টু ন্যারিশা অ্যাবাউট হার ভেরিয়াস সুইটার্স। অর্থাৎ ন্যারিশাকে, ন্যারিশা হচ্ছে তার মেইট, তার সার্ভেন্ট, পড়শিয়া কী করেছিল, এই যে ভেরিয়াস সুইটার্স ছিল তাকে বিয়ে করার জন্য যেইসব পানিপ্রার্থী এসেছিল, সুইটার্স মানে হচ্ছে পানিপ্রার্থী এসেছিল, সে সম্পর্কে কিন্তু, তাদের সম্পর্কে কিন্তু পড়শিয়া অনেক মন্তব্য করেছিলেন, আর সে মন্তব্য করেছিলেন ন্যারিশার কাছে, আর সেটা থেকে আমরা বুঝতে পারি যে তিনি অনেক উইটি একজন হিরোইন ছিলেন। হার লাভ অফ ফান অ্যাজার্টস ইটস সেলফ ইভেন ডিউরিং দ্য ট্রায়াল সিনস অ্যান্ড শি ক্যান নট হেল্প জোকিং উইথ বাসানিও ওয়েন হি সেজ দ্যাট হি উইল স্যাক্রিফাইস ইভেন হিজ ওয়াইফ টু সেভ হিজ ফ্রেন্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে যে একটা, সে তার লাভ ফর লাভ অফ ফান, সে একটা ফানি ক্যারেক্টার ছিল, তার মধ্যে যে হিউমার ছিল এটা আমরা বুঝতে পারি কোথায়, ট্রায়াল সিনস, ট্রায়াল সিনসে যখন সে বাসানিয়ার সাথে যোগ করেছিল এই বলে যে যে হি উইল স্যাক্রিফাইস ইভেন হিজ ওয়াইফ টু সেভ হিজ ফ্রেন্ড। অর্থাৎ সে তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য তার ওয়াইফকেও স্যাক্রিফাইস করতে দ্বিধা করবে না। এখানে কিন্তু আমরা হিউমার পাই, অর্থাৎ বাসানিয়াকে পড়শিয়া হিউমানলি বলেছিল যে যে বাসানিও কী করবে, তার বন্ধুকে সেভ করার জন্য তার বউকেও স্যাক্রিফাইস করতে দ্বিধা করবে না। অর্থাৎ এই কোটেশনটা নিচে দেওয়া হয়েছে, ইওর ওয়াইফ গিভ ইউ লিটিল ফর দ্যাট ইফ শি ওয়ার বাই টু হিয়ার ইউ মেক দ্য অফার। এখানে যে কথাটা বললাম যে যে তিনি তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য কিন্তু তার বউকে স্যাক্রিফাইস করতেও কিন্তু দ্বিধা করবেন না, এটা হচ্ছে তা এই কথাটা বলেছিলেন পড়শিয়া, এটা ছিল তার হিউমার। আচ্ছা, তারপরে পয়েন্টটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, অর্থাৎ হচ্ছে তার জ্ঞানের যে দক্ষতা, তার যে যোগ্যতা সেটা। অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলতে ফোর্সিয়ার যে ফার্স্ট হ্যান্ড নলেজ, উপস্থিত বুদ্ধি, সেই উপস্থিত বুদ্ধির কথা কিন্তু বলা আছে। পড়শিয়া হ্যাজ গ্রেট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, অর্থাৎ পড়শিয়ার গ্রেট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ছিল, দক্ষতা ছিল, শি ইজ এ শার্প জাজ অফ হিউম্যান নেচার, অর্থাৎ মানুষের চরিত্রকে তিনি খুব সহজে খুব ভালোভাবে বিচার করতে পারতেন। হি রিমার্কস টু ন্যারিশা অ্যাবাউট হার সিক্স সুইটার্স রিভিল এ কিন ইন্টেলেক্ট অ্যান্ড ট্রু আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ একটা মানুষের, তিনি কিন্তু কী করেছিলেন, সিক্স সুইটার্স, অর্থাৎ পড়শিয়াকে বিয়ে করার জন্য ছয়টা পানিপাত্রী এসেছিল, এই ছয়টা পানিপাত্রীকে পাত্রীর যে জীবন বৃত্তান্ত, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে নেচার, সেই নেচারটা কিন্তু ন্যারিশাকে পড়শিয়া বর্ণনা করেছিল, আর এটা থেকে বোঝা যায় যে শি ইজ এ ম্যান অফ কিন ইন্টেলেক্ট অ্যান্ড এ ট্রু আন্ডারস্ট্যান্ডিং, সে মানুষকে সহজেই সঠিকভাবে বুঝতে পারে। শি শোস উইজডম অ্যান্ড রিসোর্সফুলনেস ইন ক্যারিং আউট দ্য প্ল্যান অফ অ্যাপিয়ারিং ইন দ্য কোর্ট অফ ভ্যানিস ডিসগাইড অ্যাজ এ লোলি লয়েলি। অর্থাৎ হচ্ছে কোর্ট অফ ভেনিস, অর্থাৎ ভেনিসের কোর্টে কী করেছিল, সে নিজেকে ডিসগাইজ করে কিন্তু অ্যাপিয়ার করেছিল, আর এটাই যে তার উইট, তার ইন্টেলেকচুয়ালিটি প্রমাণ করে। শি অ্যারেঞ্জেস অল দ্য নেসেসারি ডিটেইলস উইথ অ্যান অলমোস্ট মাস্কুলিন সেলফ কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল কমন সেন্স। অর্থাৎ আমি যেটা বললাম যে তার মধ্যে প্রচুর কিন্তু ফার্স্ট নলেজ ছিল, যার কারণে কিন্তু সে বাসানিওকে কিন্তু বাঁচাইতে সক্ষম হয়েছিল। তো তার মধ্যে মাস্কুলিন সেলফ কনফিডেন্স ছিল, অর্থাৎ একটা পুরুষ মানুষের মধ্যে যে এরকম সেলফ কনফিডেন্স থাকে সেরকম সেলফ কনফিডেন্স কিন্তু তার মধ্যে ছিল, এবং তিনি প্র্যাকটিক্যাল কমন সেন্স, তার মধ্যে যে ফার্স্ট হ্যান্ড নলেজ, সেই ফার্স্ট হ্যান্ড নলেজটা ছিল, আর এই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিটা হচ্ছে পড়শিয়ার মধ্যে ছিল। আচ্ছা, তারপরে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্যাশনেট লাভ, তার মধ্যে প্যাশনেট লাভ ছিল। হার উম্যানলি নেচার ইজ বেস্ট ডিসপ্লেইড বাই হার লাভ অফ বাসানি, অর্থাৎ বাসানিয়ার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু প্রমাণ করে যে তার মধ্যে প্যাশনেট লাভ ছিল। হার লাভ অফ হিম ইজ ডিপ অ্যান্ড প্যাশনেট সিনসিয়ার অ্যান্ড ট্রু। বাসানিয়ার জন্য তার যে ভালোবাসা ছিল সেটা ছিল ডিপ, প্যাশনেট, সিনসিয়ার এবং ট্রু। ইন দ্য এক্সপ্রেশন অফ হার লাভ শি ইজ সেলফ রেস্ট্রেইন্ট অ্যান্ড মডেস্ট অ্যাজ এ মেইডেন শুড বি।
অর্থাৎ এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে ইন দ্য এক্সপ্রেশন অফ আর লাভ, তিনি যে ভালোবাসা প্রকাশ করেছেন তাতে তুমি তিনি কেমন ছিলেন, সেলফ রিস্ট্রেইন্ট অর্থাৎ নিজেকে নিজের কাছে সমাপন্ন করতেন, অ্যান্ড মডেস্ট এবং মডেস্ট করতেন অ্যাজ এ মেডেন শুড বি, অর্থাৎ একটা দাসীর যেরকম হচ্ছে একটা দাসীকেও তিনি কিন্তু ছোট মনে করতেন না এক কথায়। তিনি তিনি সহজেই এখানে যেটা বলা হয়েছে তিনি সহজেই কিন্তু বাসা নিয়র কাছে ধরা দিয়েছিলেন এবং তিনি ছিলেন মডেস্ট, আর একজন মেডেন হিসাবে যেরকম মডেস্ট হওয়া উচিত সে কিন্তু সেই রকম মিনি মডেস্ট। শি ইজ সেলফ সারেন্ডারিং অ্যান্ড হাম্বল ইন আর লাভ, তিনি কি ছিলেন নিজেই নিজে খুব সহজে ধরা দিতেন, অ্যান্ড হাম্বল ইন আর লাভ এবং তার ভালোবাসাতে তিনি খুব হাম্বল ছিলেন। হোয়েন বাসানিও হ্যাজ মেড দ্য রাইট চয়েস, যখন বাসানিও যে রাইট ক্যাসকেটটা চয়েস করেছিল, শি সারেন্ডার্স হার সেলফ কমপ্লিটলি টু হিজ ডাইরেকশন অ্যান্ড কলস বাসানিও হার লর্ড অ্যান্ড মাস্টার, অর্থাৎ যখনই ক্যাসকেট সিনে গিয়ে কে বাসানিও রাইট ক্যাসকেটটা চয়েস করলো তখন নিজেকে কি সারেন্ডার করলো, পরিষ্কার নিজেকে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার করলো বাসানিওকে এবং তাকে তার লর্ড এবং মাস্টার হিসেবে মানলো বিবেচনা করলো। শি প্লেসেস হার ওন সেলফ অ্যান্ড অল দ্যাট বিলংস টু হার অ্যাট দ্য ডিসপোজাল অফ হার হাজব্যান্ড, তার যে ক্যারেক্টারিস্টিকটাকে তার যে সারেন্ডারিং ক্যারেক্টারিস্টিক্স, তার যে বসনীয়কে লর্ড এবং মাস্টার মানার যেই ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হচ্ছে আমরা দেখতে পাই কোনটা, অ্যাট দ্য ডিসপোজাল অফ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়ার মাধ্যমে, এটা হচ্ছে পার্সিয়ার প্যাশনেট লাভ। তারপরে যেই নেচার অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পার্সিয়ার ক্যারেক্টারের মধ্যে থাকতে দেখতে পাই সেটা হচ্ছে পোয়েটিক ইমাজিনেশান, অর্থাৎ তার মধ্যে একটা কবির মধ্যে যেরকম ইমাজিনেশান থাকে তার মধ্যেও কিন্তু সেরকম ইমাজিনেশান রয়েছে। অ্যানাদার কোয়ালিটি টু নোট অ্যাবাউট হার ইজ হার পোয়েটিক ইমাজিনেশান, তার অ্যানাদার কোয়ালিটি হচ্ছে তার পোয়েটিক ইমাজিনেশান, দিস ইজ দ্য বেস্ট সিন ইন হার স্পিচ অ্যাট আ টাইম হোয়েন বাসানিও প্রসিডস টু মেক হার চয়েস, অর্থাৎ যখন বসানীয় তাকে চয়েস করেছিল তখন সে কিন্তু একটা স্পিচ দিয়েছিল, সেই স্পিচটাকে আমরা দেখি, শি কম্পেয়ার্স হিম টু হারকিউলিস, অর্থাৎ তিনি কী করলেন বাসানীয়কে হারকিউলিসের কাছে সাথে তুলনা করলেন। ন্যারিসা অ্যান্ড আদার্স টু দ্য ওয়েপিং ট্রোজান ওম্যান, অর্থাৎ ট্রোজান যুদ্ধে যে ট্রোজান ওম্যান ছিল সেই ট্রোজান ওম্যানের সাথে ন্যারিসাকে তুলনা করছে। অ্যান্ড হার সেলফ টু দ্য ভার্জিন ট্রিবিউট হুম হারকিউলিস হ্যাড সেভড ফ্রম দ্য সি মনস্টার, অর্থাৎ এখানে কী বলছে যে তিনি নিজেকে ভার্জিয়ন ট্রিবিউট হিসাবে কী করেছেন কম্পেয়ার করছেন, এই ভার্জিয়ন ট্রিবিউটটাকে ভার্জিয়ন ট্রিবিউটটা হচ্ছে হারকিউলিস যাকে মনস্টারের হাত থেকে রক্ষা করেছিল। অর্থাৎ এই বিষয়টা আমি আরেকবার বলি যে ন্যারিসা পার্সিয়া বসানিকে হারকিউলিসের সাথে তুলনা করছেন, ন্যারিসাকে তুলনা করেছেন উইপিং ট্রোজান ওম্যানের সাথে এবং নিজেকে তুলনা করছেন ভার্জিয়ন ট্রিবিউট, যে ভার্জিয়ন ট্রিবিউটকে হারকিউলিস মনস্টারের হাত থেকে সি মনস্টার হাত থেকে রক্ষা করেছিল। শি হ্যাজ আর্টিস্টিক টেস্ট, তার মধ্যে আর্টিস্টিক টেস্ট ছিল, শি লাভ মিউজিক অ্যান্ড হার ওন ব্যান্ড হ্যাজ হার ওন ব্যান্ড অফ মিউজিশিয়ান, অর্থাৎ তিনি মিউজিক পছন্দ করেন এবং তার নিজের একটা মিউজিশিয়ানস ব্যান্ড ছিল। আচ্ছা তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরের ক্যারেক্টারিস্টিক হচ্ছে পার্সোনালিটি, অর্থাৎ পার্সিয়ার পার্সোনালিটি আমরা দেখব। পার্সিয়া হ্যাজ বোথ মাস্কিউলিন অ্যান্ড ফেমিনাইন কোয়ালিটিস, যেটা আমরা একটু আগে বললাম যে পার্সিয়ার মধ্যে ম্যাস্কিউলিন ম্যাস্কিউলিন একটা পুরুষ মানুষের যেরকম কোয়ালিটি থাকা দরকার সেরকম কোয়ালিটি তার মধ্যে ছিল, আবার ফেমিনাইন অর্থাৎ একটা মেয়ে মানুষের যে ক্যারেক্টারিস্টিক তার থাকা দরকার সেই ক্যারেক্টারিস্টিকগুলো তার মধ্যে ছিল। শার্প উইট ইন্টেলিজেন্স বোল্ডনেস অ্যান্ড সেন্স অফ হিউমার অ্যাজ হার মাস্কিউলিন কোয়ালিটিস, তার মাস্কিউলিন কোয়ালিটিস কি শার্প উইট, তার যে তীক্ষ্ণ বুদ্ধি সেই তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা কিন্তু বাসানিকে কোর্টে রক্ষা করেছিল, তার ইন্টেলিজেন্স তার বুদ্ধি তার বোল্ডনেস তার সেন্স অফ হিউমার এগুলো হচ্ছে তার ম্যাস্কুলিন কোয়ালিটিস, আর এই ম্যাস্কুলিন এই কোয়ালিটিস কিন্তু একটা ছেলে মানুষের মধ্যে দেখা যায়। শি প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ট্রায়াল সিন, যেটা বললাম ট্রায়াল সিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন। শি ডেলিভার্স এ বিউটিফুল স্পিচ অন মার্সি, তিনি দয়ার উপর খুব সুন্দর একটা স্পিচ দিয়েছিলেন। শি ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ লয়ার অ্যান্ড সেভস
দ্য লাইফ অফ অ্যান্টোনিও, অর্থাৎ তিনি নিজেকে কী করলেন, ডিসগাইজ করেছিলেন এবং লয়ার হিসেবে ডিসগাইজ করেছিলেন এবং তার বুদ্ধির মাধ্যমে কী করেছিলেন, অ্যান্টোনিওকে কিন্তু রক্ষা করেছিলেন, তার লাইফটাকে রক্ষা করেছিলেন। সুইটনেস, মডেস্টি অ্যান্ড লয়ালিটি আর হার ফেমিনাইন কোয়ালিটিস, অর্থাৎ তার তার একটা মহিলার মধ্যে যে কোয়ালিটিসগুলো থাকার দরকার, সুইটনেস, মডেস্টি এবং লয়ালিটি, সেই ক্যারেক্টারিস্টিকগুলো তা পরিষ্কার মধ্যে ছিল। আচ্ছা, তারপরে যে পয়েন্ট আমরা যে তার ক্যারেক্টারিস্টিকটা আলোচনা করব সেটা হচ্ছে লয়াল অ্যান্ড অবিডিয়েন্ট। তিনি খুব অবিডিয়েন্ট, লয়াল এবং অবিডিয়েন্ট ছিলেন তার, বিশেষ করে তার পিতার প্রতি। পার্সিয়া ইজ ভেরি অবিডিয়েন্ট টুয়ার্ডস হার প্যারেন্টস, হিজ প্যারেন্টস, সরি হার হবে এখানে, পার্সিয়া ইজ ভেরি অবিডিয়েন্ট টুয়ার্ডস হার প্যারেন্টস, অর্থাৎ পার্সিয়া তার বাবার প্রতি খুবই অবিডিয়েন্ট ছিলেন, অর্থাৎ তার বাবার কথা মান্য করে চলতেন, বাধ্যানুগত ছিলেন। পার্সিয়া হ্যাজ এ স্ট্রং সেন্স অব ডিউটি অ্যান্ড অনার, একটা মানুষের যেরকম যে দায়িত্ববোধ, যে অনর, সম্মানের সম্মানের মর্যাদা দেওয়া, তার মধ্যে এই স্ট্রং সেন্স অব ডিউটি ছিল, মানে একটা দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে, এরকম এইরকম সেন্স যেমন ছিল তেমনি সে তার যে মর্যাদা, সেই মর্যাদা ধরে রাখতে পেরেছিল। শি নোজ ভেরি ওয়েল দ্যাট সিক্রেট অব দ্য ক্যাসকেট বাট ডাজ নট নেট নট টেল এনিথিং টু বাসানিও অ্যাবাউট ইট, অর্থাৎ সে কিন্তু জানতো তার বাবা যে ক্যাসকেটের যে ব্যবস্থা করে রয়েছে তার বিবাহের জন্য, সে কিন্তু সেই সিক্রেটটা জানতো, কিন্তু সে বাসানিওকে ভালোবাসার পরও কী করেনি, সেই ক্যাসকেটের যে সিক্রেট সেটা বলেনি। যদি সে বলে দিত তাহলে সে তার পিতা এবং পিতার প্রতি লয়াল এবং অবিডিয়েন্ট কিন্তু থাকতে পারতেন না। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে তিনি, যেহেতু তিনি তার পিতার কথা রেখেছেন, সেহেতু তিনি লয়াল অ্যান্ড অবিডিয়েন্ট। দিস prove the loyalty and obedience of Persia, etai Persia's obedience ebong loyalty proman kori. So for the above discussion you can say that favored with your beauty, intelligence with and deep of feeling is one of Persia is one of Shakespeare's most appealing creations, orthat এই যে ইয়থ, বিউটি, ইন্টেলিজেন্স, উইট, ডেপথ অফ ফিলিং, এসব থাকার কারণে আমরা বলতে পারছি যে শেক্সপিয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপিলিং ক্রিয়েশন হচ্ছে পার্সিয়া। শি হ্যাজ বিন ফ্রিকোয়েন্টলি রিগার্ডেড অ্যাজ দ্য আইডিয়াল রোমান্টিক হিরোইন, তাকে আইডিয়াল রোমান্টিক হিরোইন হিসেবে বিবেচনা করা হয়। ভেরি ওয়ার্ম অ্যান্ড হিউম্যান, তিনি খুব হিউম্যান ভেরি হিউম্যান ছিলেন এবং ওয়ার্ম ছিলেন। অ্যান্ড অ্যানি গুড প্রোডাকশান শি ডোমিনেটস দ্য স্টেজ, অর্থাৎ যেখানেই তাকে উপস্থাপন করানো কেন, যেই স্টেজেই তাকে উপস্থাপন করানো হোক না কেন, তিনি সেই স্টেজটাকে ডোমিনেট করার মতন ক্ষমতা রাখেন। এখানে আমি যে কয়টা পয়েন্ট উল্লেখ করেছি সেই পয়েন্টগুলো আরেকবার বলি। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিউটি অফ পার্সিয়া, পার্সিয়ার সৌন্দর্য, কালচার অ্যান্ড লার্ন, তার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে, তার বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছে, সেন্স অফ হিউমার, তার মধ্যে সেন্স অফ হিউমার ছিল, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তিনি যে একজন ইন্টেলিজেন্ট পারসন সেটার প্রমাণ এখানে দেওয়া আছে, তার যে ভালোবাসা, প্যাশনেট লাভ, সেটা ব্যাখ্যা করা আছে, তারপর পোয়েটিক ইমাজিনেশন, অর্থাৎ তিনি তার মধ্যে শুধু যে ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক ছিল তা না, তার মধ্যে পোয়েটিক ইমাজিনেশন, একটা পোয়েট যেরকম ইমাজিন করেন সেরকম ক্ষমতাও তার মধ্যে ছিল, কেননা তিনি এখানে হারকিউলিস, তারপর হচ্ছে ট্রোজান উমেন, তারপর হচ্ছে ভার্জিন ট্রিবিউট, এদের এক্সাম্পল নিয়ে এসেছেন, এগুলো কিন্তু ইমাজিনেশন না বলে হয় না। তারপর হচ্ছে তার পার্সোনালিটি, তার মধ্যে যে বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনাইন কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিগুলো ব্যাখ্যা করা হয়েছে। তারপর লয়াল অ্যান্ড অবিডিয়েন্ট, অর্থাৎ তিনি তার পিতার প্রতি লয়াল এবং অবিডিয়েন্ট ছিলেন। এবং শেষে ফর দ্য অ্যাবভ ডিসকাশন, এখান থেকে কনক্লুশন দেওয়া হয়েছে, এই কনক্লুশন পাঠলে আমরা আপনারা আলাদা করে নিয়ে আরেকটা প্যারা লিখবেন। তো এই ক্যারেক্টারিস্টিক্স, এই পয়েন্টগুলো আমি এখানে মেনশন করেছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সিয়াস ক্যারেক্টার, পার্সিয়ার ক্যারেক্টারের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো পাওয়া যায়। তো আপনারা যদি চান তাহলে এই পয়েন্টগুলো অ্যাড করতে পারেন, যেমন আমি দিয়েছি যে পয়েন্ট ক্যান বি ইনক্লুডেড ফর পার্সিয়া, পার্সিয়ার জন্য এই পয়েন্টগুলো দেওয়া যায়। একটা হচ্ছে রোমান্টিক হিরোইন, এটা বর্ণনা করার জন্য, এটা লেখার জন্য, এই পয়েন্টটা বিশ্লেষণ করার জন্য আপনাকে রিং এপিসোড আলোচনা করতে হবে। তারপর দুই নম্বর উইটি হিরোইন, তার উইটিতে বর্ণনা করতে হলে ট্রায়াল এপিসোড যেটা আছে সেটা বর্ণনা করতে হবে। কাইন্ড হার্টেড, তাকে দয়ালু প্রমাণ করতে হলে নেরিশা, অর্থাৎ নেরিশাকে পয়সা যেভাবে ট্রিট করেছিল সেই ট্রিটমেন্টটা ব্যাখ্যা করতে হবে।
তারপর হচ্ছে রিচ বাট নো প্রাউড অফ রিচনেস, তিনি কিন্তু অনেক ধনী কিন্তু তার মধ্যে যে রিচ রিচনেস প্রাউড অর্থাৎ ধনী হওয়ার যে অহংকার, সেই যে গর্ব, সেই গর্ব অহংকার তার মধ্যে ছিল না, সেটা আমরা বুঝতে পারি যে নারীশাকে যে যেভাবে ট্রিট করে সেটার মাধ্যমে। তারপর সে ছিল হাম্বল এবং রেনেসেন্স হিরো, অ্যাটলিস্ট মানে অ্যাট দ্য ইন্ড তিনি কিন্তু রেনেসেন্স হিরোইন, সেটা কিন্তু একদম ইন্ট্রোডাকশনে বলা আছে। আচ্ছা, এই হচ্ছে দ্য ক্যারেক্টার স্কেচিং অফ পোর্শিয়া। এই এটা এটা সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোট কিন্তু আমার ফেসবুক পেজ ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট ভিডিও ওখানে দেওয়া আছে, আমি নিচে অবশ্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই প্রশ্নের হ্যান্ড নোটটা পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা দেখছেন এবং যারা দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের যে প্রশ্নগুলো প্রয়োজন সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানিয়ে নেবেন, ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করব এবং সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।